তিনি শাম রাজ্যের মুলকে শাম যেখানে কিয়ামতের ময়দানে প্রতিষ্ঠিত হবে আল্লাহ পাকের বিচার কার্য যেখানে আসীন হবে সেটার নাম হলো মুলকে শাম শাম দেশ বাইতুল মুকদ্দাস যেখানে অবস্থিত এটা মুলকে শাম অনেক মানুষ মাঝে মধ্যে বলে বিচার কার্য মনে হয় আরাফার ময়দানে হবে না সমস্ত নবী রাসূলরা যেখানে মসজিদের মধ্যে বাইতুল মুকদ্দাসে নামাজ পড়েছিলেন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সেখানে নিলেন কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম আল্লাহ পাক বলছেন মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আমি আমার বন্ধুকে সাহায্য করেছিলাম সেই বাইতুল মুকদ্দাস যেখানে সেখানে কিয়ামতের ময়দানে ময়দানে হাসরের বিচার কার্যের সম্পাদনের জন্য আল্লাহ পাকের আরশ বহাল বিচার হবে তো হে ভাইরা হবে তো কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ এই কথাটা মনে রাখা যে কোন ইমানদারের সামনে এটা মনে থাকে বিচার হবে ওজন হবে আমলের এই কথাটা মনে রাখলে তার হেদায়েতের রাস্তায় চলা সহজ গুনাহ ছাড়া তার জন্য সহজ ঠিক যাবে ঠিক হিসাব হিসাব